হাই গাইস, ওয়েলকাম টু দিস ভিডিও। ফোন 360 এর আরো একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, গত ভিডিওতে আমরা একটা ফোনের সম্পর্কে আমরা এক্সপ্লেইন করার চেষ্টা করেছিলাম এবং বলেছিলাম যে বাংলাদেশে সেই ফোনটির অফিসিয়াল বা আনঅফিসিয়াল প্রাইস কত থাকবে, সেই বিষয়টি আমরা যেন এই ভিডিওতে তুলে ধরি। সো এখনই সময় হয়ে গেল সেই ফোনটির দাম হচ্ছে, সেই ফোনটির নাম আগে বলিনি, সেই ফোনটির নাম হচ্ছে Xiaomi Redmi Note 10। এই ফোনটির প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 40,000-এর কাছাকাছি। 40,000-এর কাছাকাছি বললাম কেন, যে আমি দুই দিন আগে এই ফোনটির প্রাইস আমি দেখেছি 40,000, এবং 10 থেকে 15 দিন ওয়েট করার পরে এই ফোনটির দাম অবশ্যই কমতে পারে, এই জন্য ফিক্সড প্রাইসটা আমি বললাম না এবং বলেও তো দিলাম। এবং এর আনঅফিসিয়াল প্রাইস এখনও শিওর হওয়া যাচ্ছে না, বিভিন্ন দোকানে বিভিন্ন রকম রেট, এই জন্য আমি আনঅফিসিয়াল প্রাইসটা আমি বলতে পারতেছি না। সো বেশি বকবক না করে মেন টপিকে চলে যাই। তো আজকের আলোচনায় থাকছে স্যামসাং গ্যালাক্সি A71। বর্তমানে এটা আপকামিং একটা ফোন, বাংলাদেশে এখনও এসে পারেনি। আসার সাথে সাথে আমাদের এই চ্যানেল থেকে বা আমাদের ফেসবুকে আপনারা যদি কানেক্টেড থাকেন তাহলে অবশ্যই জানতে পারবেন, এবং এই চ্যানেলের সাথে কানেক্টেড থাকলে অবশ্যই বিস্তারিত জানতে পারবেন যে এই ফোনের দাম কত হবে। এবং ফোনের কনফিগারেশন দেখে বোঝা যাচ্ছে অ্যারাউন্ড 30-32 বা তার নিচে, 25-30 এর নিচে, এর ভিতরেই এর ফোন, এই ফোনের রেটটি থাকবে, ফোনের কনফিগারেশন হিসেবে বোঝা যাচ্ছে। এখন আপনারাও জেনে নিন যে এই ফোনের কী কী ফিচার থাকছে এবং কতগুলো ফাংশনালিটি এবং কী কী সুবিধা আপনারা পেতে পারেন, সেই বিষয় সম্পর্কে আমি আপনাদেরকে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। সো লেটস গেট স্টার্টেড। সো ফোনটির বডির ডিউরেশন দেওয়া হয়েছে 163x2x76x2.2 প্লাস্টিক বডি, এবং ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে সুপার অ্যামোলেড ক্যাপেকটিভ টাচ স্ক্রিন, 16 মিলিয়ন কালার ডিসপ্লে, এবং ডিসপ্লের প্রোটেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3। অবশ্যই কর্নিং গরিলা গ্লাস 5 ব্যবহার করলে ভালো হইতো, তারপরও কর্নিং গরিলা গ্লাস 3, দিস ইজ গুড একটা গ্লাস, এটা দিয়েও সুন্দর প্রোটেক্ট হবে ফোনের ডিসপ্লেটি। অ্যান্ড সফটওয়্যার হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 9 পাই। আমরা বর্তমানে দেখে আসতেছি বিভিন্ন স্মার্টফোনে, Xiaomi, তারপরে স্যামসাং, যতগুলো ফোন লঞ্চ হচ্ছে বিভিন্ন ফোনেই অ্যান্ড্রয়েড 9 পাই, এই সফটওয়্যার অপারেটিং সিস্টেমটাই ব্যবহার হচ্ছে। তো এই অপারেটিং সিস্টেমটা, দিস ইজ গুড। এই ফোনে ইন্টারনাল স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়েছে 128 GB স্টোরেজ, এবং সর্বোচ্চ এক্সপ্যান্ড করতে পারবেন 1 TB পর্যন্ত। এতে র্যাম ব্যবহার করা হয়েছে 8 GB এবং 6 GB। এই দিক দিয়ে এই ফোনটি এগিয়ে আছে, এবং দামের দিক দিয়েও এই দিকতেই আপনার একটু বেশি হতে পারে। ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্ড ইম্পর্টেন্ট পার্টে আমরা চলে আসি, সেটা হচ্ছে ক্যামেরা। এই ফোনে কী কী ক্যামেরা ব্যবহার করা হয়েছে বন্ধুরা, এইবার এই 19 সালে এবং 20 সালে সবথেকে বেশি প্রিফার করা হচ্ছে ক্যামেরার দিকে, কারণ সবাই সেলফি লাভার, এদিকে ছবি তোলে, ওদিকে ছবি তোলে, বিভিন্ন দিকে ছবি তোলাতুলি নিয়ে সবাই ব্যস্ত, এবং এরই জন্যই স্মার্টফোনগুলো সবথেকে বেশি নজরদারি দিয়েছে ক্যামেরাগুলোতে। সো এখন ইউটিউবিং এর কাজে আগে ব্যবহার করা হতো ক্যামকোডার, এবং এখন তারপরে DSLR, এবং এখন ব্যবহার করা হচ্ছে স্মার্টফোন। সো বিষয়টা মানে একটু হাস্যকর হলেও আসলে এটাই বাস্তব। সো ওদিকে না যাই, মেন পয়েন্টে ফোকাস করি। সো অ্যাট ফার্স্টে সব থেকে বড় ক্যামেরা যেটা, আসলে ক্যামেরা তো বড়, একটাও বড় নাই, ক্যামেরা তো সব একরকমই, মানে একই সাইজের, কিন্তু তার রেজুলেশনগুলো একটু বড় বড়। ফার্স্টেরটা ব্যবহার করা হয়েছে 64 মেগাপিক্সেলের 26mm ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সেকেন্ড যেটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 12 মেগাপিক্সেলের 30mm আলট্রা ওয়াইড শুটার। থার্ড যেটা ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। অ্যান্ড লাস্ট যেটা ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। বন্ধুরা, এই 4টা ক্যামেরা পিছনে ব্যবহার করা হয়েছে, এবং 4টা ক্যামেরার সিস্টেমটাও ভালো সুন্দর আমার কাছে লেগেছে। এবং যারা সেলফি লাভার আছেন তাদের জন্য সুখবর আছে, এবং সেই সুখবরটি হলো সেলফি যারা তুলতে চান এবং যারা সেলফি পছন্দ করেন তাদের জন্য হাই কোয়ালিটি ক্যামেরা সামনে ব্যবহার করা হয়েছে। 32 মেগাপিক্সেলের 26mm
ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যার মাধ্যমে আপনারা খুব সুন্দর স্বাচ্ছন্দ্যে সেলফি তুলতে পারবেন। সো এই ফোনে ব্যবহার করা হয়েছে একটু হেভি ব্যাটারি, যা যারা একটু বেশি ফোন ইউজ করেন তাদের জন্য এই ফোনটি সবথেকে ভালো হবে। 4500 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে, LI লিওন কসোয়েতে ফাস্ট চার্জিং সাপোর্টেড একটা চার্জার ব্যবহার করা হয়েছে 25 W-এর। তো এতে আনুমানিক এই ফোনটি চার্জ হতে 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগতে পারে। সো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের মূল ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, এবং নেক্সট ভিডিওতে আমরা বলে দিব এই ফোনে বাংলাদেশে এসেছে কি না এবং এর প্রাইস কত, এর বিস্তারিত সেই ফোনে বলে দিব। এই ফোনে প্রথম দিকে যেটা বললাম এটার মতনই। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। See you in the next video.